ডেকোরেশন সারা এক লোক এবার ডেকোরেশন আর লোক আলহামদুলিল্লাহ কমপ্লিট কি লইছে ঠিক আছে ও শোরুম থেকে লই আইলাম আপনার ওদার লাগি বেলুন একটু লাগাইয়া সুন্দর করিয়া দেইলাম সাইড আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও সবাইকে স্বাগতম লাস্ট ভিডিও দেখছিলাম আমি ঢাকা থেকে আইছি সিলেট প্রায় 6.5 ঘন্টা রাইড করিয়া 250 কিলোমিটার ওলা সামথিং নতুন ফুলর অন এখন যাই মো বাসাত লইয়া নতুন বাইক লইয়া যাইলাম একটা খুশি লাগে আর বাসাত যাওয়ার আগে তিনটা খাম আছে তিনটা মাস চাপটার এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবা কিছু টুইস্ট আছে যে সবার রিয়াকশনটা দেখবা এখন পর্যন্ত এই বাইক যে আমি লইছি কেউ জানে না আমার ফাদার কেউ জানে না আমার ফ্রেন্ডও হলে জানে না সবাই বাইকটা দেখে কী তার রিয়াকশন হয় ও ভিডিওটা ইনশাল্লাহ করবো এখন ফার্স্টে তিনটা খাম একটা হইল প্রথমে গিয়া তেল লোড করি লিমু এর মাঝে খাজ হইলো বাইকটা হালকা একটু ওয়াশ করি লিমু এখানে পাক্কা ফেয়ে খুব ময়লা হয়ে গেছে ইলা যদি এই অবস্থায় লইয়া যাই সবাই কইব এইকেইটা ফুরান বাইক লইয়া আইলাম না কীটা এবং তিন নাম্বার সব মোস্ট ইম্পর্টেন্ট একটু আনকমন টাইপের এটা করা কইমু দেখি আমি একটা দোকানে গিয়া বাইকটারে হালকা পাতলা সাজাইয়া বুঝাইয়া এর বাদে বাসার দিমু নতুন জিনিস লইয়া যাইলাম তো একটু না সাজাই লইয়া গেলে তে আর ওইব খিলা গরুর ভাই চিন্তেও সবাই দেখি একটু খুশি হয়ে গেল আসছি একদম পাম্পর সামনে আমার প্রিয় সিলেট থেকে ও প্রথম আমার নতুন বাইকের তেল বড়াম কত হয়েছে 1,059 মানে 1,060 টাকা 8 লিটার পণ্য প্রথম খাজ শেষ তেল বড়াই লিছি এখন সেকেন্ড খাজ হইল এখন যাইতাম বাইকরে ওয়াশ করাইলাই একটু পিন পিনা করিলাই জায়গাত বাইক ওয়াশর লাগে দেখি কি জায়গাত আছে কয়েক ঘন্টা অপেক্ষা শেষে দোয়া দুই শেষ এখন আপনারা দেখা ফুল ফ্রেশ লাগে যে এখন শোরুম থেকে লই আইছি চলুন স্টার্ট দিয়ে যাই বাইক দোয়া এখন হইল একদম লাস্ট খাজ আমার নতুন বাইক রে হালকা পাতলা কিছু সাজাইতে হইব আছি একটা ফুলের দোকানও দেখি হনুমাতি গিয়ে অনেক হালকা কিছু ডেকোরেশন করতাম বাইকর ওঠার লাগি মূলত ও জায়গাত আবা চলুন বাইকর নতুন কন্যা ডেকোরেশন চলে ফুলের কালা গানি হয়েছে তাতে আরও হইব দেখাই নিজের শখ পূরণ করার লাগি কত জিনিসটা আসলে করলাম পুরা বাইকর ডেকোরেশন আমি করাই দিলাম ওই বাইক দেখতে জেলা সুন্দর লাগে সবাই দেখে যাতে খুশি হয় বেলুন ফুল জেলা ফাড়াম অত বেশি করলাম না যতটুকু সম্ভব হইব অতটুকু করিয়া বাইকে সুন্দর করার চেষ্টা করলাম আমার গরিবর বাইক ও দেখলাম ডেকোরেশন যে করছি আশা করি আপনারা সুন্দর লাগে ও দেখানি ভাই ফুল আর ওগুন দেওয়ার চেষ্টা করছি প্লাস্টিকের ফুল বেলুন দেওয়া যতটুকু সম্ভব হয়েছে অতটুকু সুন্দর করার চেষ্টা করছি বেশি করলে বাদে হিজিবি লাগবো হয়তো আর চলুন এখন পুরো পারফেক্ট এখন যাওয়া যাক বাসাত খিলাল আসছে অবশ্যই কমেন্ট করুন জানলাম না সিলেট ওরিলা কেউ কোনো সময় করছে কি না করিয়া থাকলে তোমার করতে পারে আমার ইচ্ছা আসলে আমি করছি দেখি এখন মানুষের চাই রইব যে বাইকগুলা লইয়া যাইলাম ভাই ছিলাম বিহার মাঝে ওলা সাজায় লইয়া যায় আস্তে আস্তে যাওয়া লাগবো বাদে আমার বেলুন সব উড়ি যাইব ও সেরা লাগে আমার দিকে সেরা লাগে আপনার দিকে না লাগে একটু কমেন্ট করে কইবা আমার দিকে কিন্তু আসলে ভালো লাগে রুম থেকে লইয়াইলাম আপনার ওদার লাগে বেলুন একটু লাগাইয়া সুন্দর করিয়া দিলাম আমার পাতি জি হলে জি জি না জি না এগুলো ইয়ামাহা না এগুলো 13 জিবি এগুলো আর একটা কোম্পানি এটা ইয়ামাহা কোম্পানি না এগুলো টাকার দিকে আনছি আপনার এটা আসলে মূলত আমার নিজের ভালো লাগার লাগেও আমি করলাম আপনারা হয়তো বা হয়েছে ভালো এনেকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেলো না গীতা আমার ইচ্ছা আসলো করার শখ আসলো আলহামদুলিল্লাহ করে লিছি ভাই সুন্দর হয়েছে তো জি ভাই ধন্যবাদ ভাই ওকে ওকে বন্ধু আল্লাহ হাফিজ বহুত লম্বা টুর হয়ে গেল সাইড আমার বাসার গল্লি বাইজি কিদা ভালো হয়ে গেছে বাইকের নাম কই দিও আর ভাই নগদ 500 মানে বাইক আগে দেখছো আগে কত সিসি কই দিইব যে কইবে 500 ওই কই দি হলে 500 তো কত সিসির ভাই
একজস্ট লাগাই আনছি ও দেখো তুমি দেখো সাউন্ড দেখো তাহাতে গিলা লাগাই লই আইছি বেঙ্গন ডরাইলাম যে মামলা দেনি মামলা দিয়ে দিলাই ওকে আলহামদুলিল্লাহ তে আর বাসা দাইছি আর ভিডিওটা অনু শেষ করিলে এখানে অলরেডি ভিডিও বহুত লম্বা হই গেছে ওদিক এদিকে লাউকা গাড়ি আর ও শেষমে দেখি লাউকা বাদি দেবার কালকে হয়তো বা ফুল হলাবার নাও থাকতে পারে বাদে আর নেক্সট ভিডিও আপনারা দেখতা না এখন সব রেডি গেলে ওই বাইক কি লইছে ঠিক আছে ঠিক আছে যদি যাও সবাই যে তো কইতে ঠিক আছে তা আপনারা সবাই একটু কমেন্ট কই লিবা যে ঠিক আছে কিনা ভালো লাগছে কিনা ভালো লাগলে আমার কইবা যারা ও ভিডিও দেখরা অবশ্যই আগর ভিডিওটা দেখবা এখানে আগর ভিডিওর বাইক কিলা ডেলিভারি রইছে ইগো তো আপনারা না দেখলে এই ভিডিওগো বুঝতা না তো মাস্ট অবশ্যই আগর ভিডিওগো দেখবা দেখে ও ভিডিওটা মাস্ট দেখবা ওকে তে আর নেক্সট ভিডিও সবার লাই দেখাও আসসালামু আলাইকুম